ওকে, সো আমরা এখন ভেরিয়েবল সম্পর্কে আরো একটা পয়েন্ট আলোচনা করব। যেমন আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি সেখানে শুধু ইন্টেজার টাইপ নিয়ে আলোচনা করেছি মূলত, কিন্তু ইন্টেজার ছাড়াও সিতে আরও বেশ কিছু ডেটা টাইপ আছে, যেমন উদাহরণস্বরূপ যেগুলি বেশি ব্যবহার হয়। আমি এখানে একটা লিখি ডেটা টাইপ, একটা হচ্ছে যেটা আমরা করেছি ইন্ট, আর একটা হচ্ছে সিএইচআর চার। চার হচ্ছে ইংরেজির যে কোনো একটা অক্ষর, যেমন এ বি সি, একটা সিঙ্গেল অক্ষরের জন্য চার ডাটা টাইপ এটা ব্যবহার হয়। আর ফ্লোট হচ্ছে ইন্টেজার, হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, যেমন বারো একটা, টুয়েলভ একটা পূর্ণ সংখ্যা। বাট টুয়েলভ পয়েন্ট ফাইভ এই সংখ্যাটা নিয়ে ইন্টেজার টাইপের ভেরিয়েবল ডিল করতে পারবে না। ইন্টেজার টাইপের আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ এই সংখ্যাটা রাখতে পারবো না, কারণ কি, কারণ এটা দশমিক সংখ্যা। তো সেই জন্য দশমিক সংখ্যা যদি আমরা রাখতে চাই তাহলে কী ধরনের, কী টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ফ্লোট, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে ডাবল, এটাও দশমিক সংখ্যার জন্য, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রিসিশন। এটা হচ্ছে সিক্স ডেসিমেল প্লেস প্রিসিশন, আর এটা হচ্ছে ফিফটিন ডেসিমেল প্লেস প্রিসিশন, অলমোস্ট টুয়াইস অ্যাজ মাচ প্রিসাইজ হচ্ছে ডাবল। তো তার মানে অর্থাৎ হচ্ছে এখানে দশমিকের পরে তুমি অনেক বেশি বড় সংখ্যা নিয়ে, তুমি বড় দশমিক সংখ্যা নিয়ে ডিল করতে পারবে ডাবল ইউজ কর। এছাড়া আরও কিছু আছে যেটা আমরা পরে আলোচনা করব। আরেক ধরনের ডাটা টাইপ যেটা আমরা পাইথনে দেখব কিন্তু সিতে, হচ্ছে ক্যারেক্টার অ্যারেকেই স্ট্রিং বলে। স্ট্রিং, স্ট্রিং হচ্ছে সিকুয়েন্স অফ ক্যারেক্টার্স। তো সিতে আসলে স্ট্রিংকে ডিল করা হয় কোনো আলাদাভাবে না, সিকুয়েন্স অফ ক্যারেক্টার হিসেবে। কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বলে আরেকটা ডাটা টাইপ আছে যেটা আমরা পাইথনে দেখব। সো এইভাবে আমরা এই ডাটা টাইপগুলি ব্যবহার করে আমরা এই ধরনের ভেরিয়েবলগুলি ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই যেখানে দশমিক সংখ্যা থাকে, তাহলে আমি লিখব ফ্লোট, ফ্লোট এক্স, এবং একইভাবে আমি এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি 12.5। তাহলে এক্স হবে একটা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল যেখানে 12.5 ভ্যালুটা থাকবে। তাহলে এক্স হলো একটা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল যেখানে 12.5 ভ্যালুটা থাকবে। একইভাবে আমরা ডাবল ডিক্লেয়ার করতে পারি, ডিওই ডিএ ডাবল ওয়াই ইজ ইকুয়াল টু 13.78। তাহলে ওয়াই একটা ডবল প্রিসিশন ভেরিয়েবল যেটা হচ্ছে যেখানে 13.78 এই সংখ্যাটা থাকে। তারপরে একইভাবে আমরা যদি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিফাইন করতে চাই, ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা লিখব চার সি। এখন এখানে একটা ব্যাপার আছে যে আমরা যখন ইন্টেজার বা কোনো সংখ্যা অ্যাসাইন করছি তখন সংখ্যা আমরা ডাইরেক্টলি অ্যাসাইন করে দিতে পারি, কিন্তু এখানে আমরা যখন একটা ক্যারেক্টার ভ্যালু অ্যাসাইন করব কোনো ভেরিয়েবলে তখন কি করতে হবে, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। এই জিনিসটা সি বা পাইথন উভয় ক্ষেত্রে সত্য, সুতরাং এটা মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা মধ্যে একটা ক্যারেক্টারকে রাখতে হবে। তো এইভাবে আমরা সিতে বা ইভেন সি প্লাস প্লাসে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আর পাইথনেও আসলে ডেটা টাইপ আছে, কিন্তু আমাদের জন্য সুবিধা করে দিয়েছে পাইথন যে এগুলি আমাদেরকে টাইপ ডিক্লেয়ার করতে হয় না, সে ইনহেরেন্টলি প্রত্যেকটা ডেটা টাইপ সে অটোমেটিক্যালি বুঝতে পারে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি পাইথনে দেখব যে ডেটা টাইপগুলো, পাইথনে টাইপ নামে একটা, পাইথনে টাইপ নামে একটা ফাংশন আছে। সো এই টাইপ ফাংশনের ভিতরে যে কোনো ভেরিয়েবলের নাম দিলে সেই ভেরিয়েবলের টাইপটা বলে দিবে এই ফাংশন। তাহলে এখানে কিন্তু আমরা ভেরিয়েবল নিব, তাহলে এই কাজটা করে আমরা এখন একটা ডেমনস্ট্রেশন করবো। তাহলে পাইথনের ডেটা টাইপ আইডিয়া হবে, পাইথনে আমি এখন এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেখানে আমি 12 রাখলাম, এবার আমরা প্রিন্ট করবো, তিনটারই টাইপ প্রিন্ট করবো এ বি সি দিয়ে।
print night day comma night day তাহলে প্রথমটা টাইপ এ টাইপ হচ্ছে আমি একটু গেলাম প্রথমে আমি টাইপ এ দিয়েছিলাম তাহলে ক্লাস ইন্ট এটা হচ্ছে ইন্টিজার টাইপের তারপরে পরেরটা হচ্ছে বি হচ্ছে ফ্লোট এবং পরেরটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে এসটিআর এসটিআর মানে স্ট্রিং ঠিক আছে সো যেটা আমি বলেছিলাম যে সি তে একটা ক্যারেক্টারকে ক্যারেক্টার হিসেবে গণ্য করা হয় কিন্তু পাইথনে সবকিছু হচ্ছে স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার তার মানে এখানে আমি সি তে চাইলে একই সাথে অনেকগুলি ক্যারেক্টার অ্যাসাইন করতে পারবো এবং সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট এই জিনিসটা আমরা সিতে করতে পারবো তাহলে এখনো আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে সিতে আমরা অনেকগুলি সিকোয়েন্স অফ ক্যারেক্টার অ্যাসাইন করেছি কিন্তু এখানে ক্লাস হচ্ছে স্ট্রিং আছে একটা ক্যারেক্টার অ্যাসাইন করলে এটা স্ট্রিং ছিল এখন আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার অ্যাসাইন করেছি তাও এটা স্ট্রিংই আছে বাট সিতে আমি চাইলে এখানে 4 জেড করলে এ বি সি পাইথনে যেটা করেছি সেটা করতে পারবো না আমি এরকম করতে পারবো না এ বি সি এখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার আমি অ্যাসাইন করতে পারবো এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং হলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার কিন্তু আমি ক্যারেক্টার ভেরিয়েবলে স্ট্রিং অ্যাসাইন করতে পারবো না সেটাকে আমার একটা ক্যারেক্টার অ্যারে হিসেবে সেটা আমাদের পরবর্তী তো এটা হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে এবং এরপরে আমরা করব হচ্ছে ইনপুট নেওয়া শিখব এরপরের লেসনে অনেক